সোহেল রানা বলেছেন আমি জেনারেল লাইনের ছাত্র আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে জানার পরে দিন মানতে যে পরিবারের পক্ষ থেকে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আমার পরিবার ইসলাম সম্পর্কে না জানার কারণে আমাকে তুচ্ছ করে মাঝে মধ্যে মনে হয় পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আমার অবস্থা কী করবো না পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করা যাবে না যেহেতু তারা হচ্ছে মা বাবা তারা হচ্ছে ভাই বোন অতএব মা বাবা যদি কোন সেরকি কাজেও বাধ্য করে সেটা করা যাবে না তাদেরকে দিন বিরোধী কোনো কাজে সমর্থন দেওয়া যাবে না কিন্তু তাদের সাথে সুন্দর সুসম্পর্ক রাখতে হবে এটা ইসলামের নির্দেশা আলাহা ওয়াসে দুনিয়া মারুফা যদি মা বাবা তোমাকে এমন কোন ক্ষেত্রে আমার সাথে শরীর করতে বাধ্য করে যে বিষয়ে তোমার কোনো এলেম নেই তাহলে তুমি তাদের অনুসরণ করবে না তবে দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করবে পাশাপাশি মা বাবার সাথে পরিবারের আরও অন্য অন্য আত্মীয়স্বজন আছে তাদের এতায়াত করা যাবে না কোনো সেরায়াতের অবাধ্যতার ব্যাপারে বা অবাধ্য কোনো কাজে কিংবা খারাপ কোনো কাজে অন্যায় কোনো কাজে তাদের এতায়াত করা যাবে না এবং তাদের সমর্থনও দেওয়া যাবে না কিন্তু তাদের সাথে পারিবারিক সম্পর্ক রাখা এবং তাদের সাথে দাওয়াতের সম্পর্ক রাখা এবং তাদেরকে নাসিহা করা কন্টিনিউয়াসলি এটা করতে হবে তুচ্ছ তাচ্ছিল্য একজন লোক যদি ইসলাম পালন করে সেই জন্য তুচ্ছ তাচ্ছিল্য তো তাকে আসলে প্রভাবিত করবে না এটা নবিরাসুলদেরকেও করেনি তার অনুসারীদেরকেও করেনি সুতরাং সোহেল রানা আমি আশা করি তোমাকেও করবে না ইনশাল্লাহ তুমি এই যে তুচ্ছ তাচ্ছিল্য তোমাকে করা হচ্ছে ওটা কি তুচ্ছ হিসাবে গ্রহণ করো এবং তুমি তাদের প্রতি সুন্দর সদাচরণ করো তাদেরকে তাদের প্রতি সদয় হও তাদেরকে কিছু গিফট দাও পরিবারের সবার পারসেপশন তোমার প্রতি পাল্টে যাবে ইনশাআল্লাহ মানে যেটা হয় সেটা হচ্ছে তোমাকে যেমন তুচ্ছতাচ্ছল্য করলে তুমি খুব রিয়াক্টেড হলে তুমি তাদের সাথে খুব মন্দ আচরণ করলে এবং মানে নানা রকম হয়তো এমন কিছু আচরণ করলে যেতে যাতে তারা মনে করে যে না ও অত ভালো না তো সেটা না করে যেহেতু তুমি দিনের পথে এসেছো তাহলে তোমার আচরণ তোমার অন্য অন্য ইন্টারাকশান কথাবার্তা এসব কিছু দিয়ে তুমি প্রমাণ করে যে তুমি অন্যদের চাইতে শ্রেষ্ঠ খুব দ্রুত তোমার বাবা মা কিংবা পরিবারের অন্য অন্য আত্মীয় স্বজনের ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ